আগে গিয়ে চাটা দিয়ে এসো, আমি তারপরে জল খাবার করছি। জবা জবা, হ্যাঁ ও আপনার কফি না, দাঁড়ান আমি চাটা পাঠিয়ে দিই তারপরে আপনাকে কফি দিচ্ছি। আরে দাঁড়াও, কথা তো শুনো। কি হলো বলছি, তোমার এত ব্যস্ততার মধ্যে তোমার কি আমাকে একটা অটোগ্রাফ দেওয়ার টাইম আছে? ছোটদা বাবু, আমার সকালবেলা এত কাজ থাকে যে আমি দম ফেলে ফুরসত পাই না, আর আপনি এখন আমার সঙ্গে মজা করছেন? এই না মজা করছি না, দেখো পেপার নিয়ে এসেছি, পেন নিয়ে এসেছি। ঠিক আছে দাঁড়ান, আগে চাটা পাঠিয়ে দিই তারপরে দিচ্ছি। তরুদি তরুদি, তাড়াতাড়ি এসো। এত চা কে অর্ডার করলো? এতক্ষণ তো সবার চা খাওয়া হয়ে গেছে, বদলে দিল। না রে বাবা, আমাদের ওই মন্দিরের জন্য আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে না, ওদেরকে চা জল খাবার এসব তো একটু দিতে হবে। আচ্ছা তরুদি, কোথায় গেলে? এতক্ষণ পর বুঝতে পারলাম তুমি কিসে এত ব্যস্ত। তা আমাকে একটু টাইম দাও। কি করছো? এ নাও ধরো, সাবধানে যাও, ঠিক আছে? ছোটবাবু আপনি যে কি করেন না সবার সামনে। কি বললে? সাত দিন তো হয়ে গেছে নাকি? আচ্ছা বাবা, সেসব পরে হবে, দিন কোথায় জয় করতে হবে। কোথায় জয় করবো? এখানে নিচে। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি হলো আবার? আচ্ছা আমি যে তোমাকে সই করতে বললাম, তুমি আমাকে একবার জিজ্ঞেস না তো কোথায় তুমি সই করছো? আমি যদি তোমার টাকা সম্পত্তি সব কিছু লিখি তখন? এই দেখুন, ঠিক আছে? প্রেম প্রেম অন্ধ প্রেম। দেখ ছোট ভাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে কি কি। তুই কাকে অন্ধ বলি রে? তোকে না, আমি তোকে বলিনি, আমি বৌদি ভাইকে বলেছি। তুই বৌদি ভাইকে বললি তুই নাকি সমস্ত সম্পত্তি লিখে নিবি, আর ও তুই কিছু বললই না, চোখে অন্ধের মতো নাকি সাইন করে দিল। ছুটি, এতে অন্ধের কি আছে? যে মানুষটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি তার কথাতে না হয় আমি একটা কাগজ একটু সই করলামই, তাতে কি হয়েছে? মান গে, ক্যা জবাব, পুরে প্লা জবাব। আচ্ছা এবার বলো তো, তুই কোথায় সাইন করলি? আমি জানি, ওটা প্যান কোডের ফর্ম, আমি দেখেছি। মিস্টার পরম সেনগুপ্ত, কি সরে দাঁড়া, এটা হচ্ছে আমার বৌদি ভাই, যিনি ল নিয়ে পড়তে চলেছেন, ভবিষ্যৎ লয়ের হবে। ওনাকে বোকা বানানো অত সহজ নয়, বুঝেছেন? এই জবা, এনে মা দুধটা নিয়ে যা। আর শোন, বেশ জমিয়ে একটা চা কর দেখি। চা এখন একদম নয়, একটু আগে তো সকালে চা খেয়েছো, আগে জল খাবার খাবে তারপরে যা পাবে। এই খেয়েছে, তুইও আমাকে এইভাবে শাসন করবি?